ডেঙ্গু নিয়ে সচেতন করতে পথনাটিকা স্কুল পড়ুয়াদের। এদিন শিক্ষকদের সহযোগিতায় এই সচেতনতার বার্তা দিলেন সাধারণ মানুষকে। স্ক্রিপ্ট হাতে পথনাটিকায় সামিল স্কুল পড়ুয়ারা। তবেই পথনাটিকা বিনোদনের নয়, সচেতনতার। এবার পথনাটিকার মধ্য দিয়ে খোলা রাস্তায় ডেঙ্গুর সচেতনতার বার্তা দিল স্কুল পড়ুয়ারা। স্কুল শিক্ষকদের উদ্যোগে পড়ুয়াদের এই কর্মসূচিতে খুশি অভিভাবকেরাও। উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার বশিরহাট দুই নম্বর ব্লকের চাপাপুকুর হাইস্কুলে শিক্ষকদের উদ্যোগে এদিন এক পথনাটিকার মধ্য দিয়ে বশিরহাটবাসীকে সচেতনতার বার্তা দিল স্কুল পড়ুয়ারা। বর্ষা শুরু হতেই সর্দি কাশি জ্বরের রোগীর সংখ্যা বাড়তে শুরু করেছে, সেই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের রোগীদেরও সংখ্যা। যেখানে সেখানে ফেলা নোংরা আবর্জনা বা জমা জল থেকেই ডেঙ্গুর লার্ভা তৈরি হচ্ছে। জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বশিরহাট মহকুমার সীমান্ত থেকে সুন্দরবনের দশটি ব্লকে চলতি বছরে এপ্রিল মাস থেকে আগস্ট মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত প্রায় ২১০ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন। হাসপাতালে ভর্তি এখনও বেশ কিছুজন, জ্বর আক্রান্তের সংখ্যাও কয়েকশো। তবে রাজ্যের স্বাস্থ্য দপ্তর বিভিন্ন এলাকার পৌরসভা ও গ্রাম পঞ্চায়েতকে সতর্ক করেছে, সেই সাথে এলাকার নোংরা আবর্জনা পরিষ্কার এবং জল না জমতে দেওয়ার পাশাপাশি ডেঙ্গুর লার্ভা মারতে গাপ্পি মাছ ব্যবহার করার নির্দেশ দিয়েছেন। এছাড়াও রাজ্য স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বলা হয়েছে জ্বর হলে তাদের রক্তের ও লালার নমুনা পরীক্ষা করতে। তবে তা সত্ত্বেও লাফিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। তাই এবার বশিরহাট দুই নম্বর ব্লকের চাপাপুকুর হাইস্কুলের শিক্ষকদের উদ্যোগে পড়ুয়ারা এক পথনাটিকার মধ্য দিয়ে ডেঙ্গুর সচেতন বার্তা দিল। এটা আমাদের পশ্চিমবঙ্গে বর্ষাকালে প্রতি বছরই একটা খুব জ্বলন্ত সমস্যা, বিশেষ করে এই বর্ষার যখন বৃষ্টিটা শুরুই হয়ে যায় তখন যে নর্দমা ইত্যাদি যে সমস্ত জায়গায় জল জমে থাকে সেইখানে মশার উপদ্রব শুরু হয়ে যায়, আর তারপরই এই ডেঙ্গুর প্রকোপটা শুরু হয়ে যায়। এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা সারাউন্ডিং যে সমস্ত জেলা আছে সেখানে এই প্রকোপটা সবথেকে বেশি থাকে। তা এবছরও আমরা দেখছি ঠিক একইভাবে হঠাৎ করেই বেশ বর্ষা বৃষ্টি শুরু হয়ে যাওয়ার পরপরই দেখা যাচ্ছে যে এখানে ডেঙ্গুর একটা জ্বলন্ত সমস্যায় চলে এসেছে এবং হসপিটালাইজেশন থেকে শুরু করে কিছু কিছু জায়গায় তো মারাও যাওয়া এরকম বিষয়টা আসছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে সমাজে আমাদের একটা ভূমিকা আছে, আমরা শিক্ষক এবং ছাত্রছাত্রীদের, যে সমাজকে সচেতন করা যে জমা জল যাতে কোথাও জমে না থাকে, বাড়ির ফুলের টবে হোক, টায়ারে হোক বা বাড়ির যে সমস্ত জায়গায় যেখানে যেখানে জল জমে, তা সেই সচেতন করতে গিয়েই আমরা এখানে দেখলাম যে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে আশেপাশের যে বাজার এলাকা আছে, আশেপাশের যে সমস্ত কমিউনিটি এরিয়া আছে সেখানে যাতে আমরা একটু তাদেরকে সচেতন করতে পারি। কি করে জ্বর হলে হসপিটালে নিয়ে যেতে হবে, লালা রক্ত পরীক্ষা দ্রুত করার নির্দেশ তারা চিত্রনাট্যের মাধ্যমে ফুটিয়ে তুলেছেন। এইভাবে ফেলে রেখো না, ছেলেটাকে এইভাবে ফেলে রেখো না, তিন দিনের বেশি জ্বর হলে অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে, বুঝেছো কি বললাম, অবশ্যই রক্ত পরীক্ষা করতে হবে। তুমি এক্ষুনি ছেলেকে নিয়ে ধান্যকুড়িয়া প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাও, ওইখানে ভালো ভালো পাশ করা ডাক্তার আছে, ওনারা ভালো বুঝবেন, ঠিক আছে, আজ আমি চলি। তাদেরকে উৎসাহ দিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক থেকে শুরু করে সহকারী শিক্ষক এবং অভিভাবকেরা। এই বিষয়ে স্কুলের এক শিক্ষক জানান, আমরা সারা বছরই চাপাপুকুর হাইস্কুলের পক্ষ থেকে চেষ্টা করি নানান সামাজিকমূলক কাজে এগিয়ে থাকার। আমরা বিভিন্ন সময় কখনো পরিবেশ দূষণ, কখনো বা জল সংরক্ষণ নিয়ে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি। যেহেতু বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পাল্লা দিয়ে বাড়ছে, তাই আমরা ভাবলাম পথনাটিকার মধ্য দিয়ে যদি মানুষকে সচেতন করার চেষ্টা করি তাহলে সেটা বেশি মনোগ্রাহী হয়। সেই কারণেই আমরা স্কুলের পড়ুয়াদেরকে সাথে নিয়ে আজ এক পথনাটিকার আয়োজন করেছি। অ্যাকচুয়ালি ব্যাপার হচ্ছে আমাদের চাপাপুকুর মাধ্যমিক বিদ্যালয়ে আমরা সারা বছরই কোনো না কোনো আমরা সচেতনতামূলক প্রোগ্রাম করে থাকি। আমরা কখনো প্লাস্টিক দূষণকে নিয়ে মানুষকে সচেতন করি, কখনো আমরা জল সংরক্ষণের ব্যাপারে মানুষকে সচেতন করি। ঠিক তেমনই প্রত্যেক বছর দেখা যায় যে ডেঙ্গুতে প্রচুর মানুষ মারা যায় আমাদের এলাকায়,
তো এটা থেকেই আমাদের চিন্তা ভাবনা যে ডেঙ্গু সম্পর্কে মানুষকে কিছু যদি সচেতন করা যায়, তো এরই লক্ষ্যে আমরা ভাবনা চিন্তা শুরু করি এবং আমাদের মনে হয়েছে যে যদি পথনাটিকা করা হয় সেই ব্যাপারটা অনেক বেশি মনোগ্রাহী হবে। কারণ এর আগে আমরা অনেকবার আমরা পদযাত্রা করেছি বা অন্য অন্যভাবে আমরা সচেতন করার চেষ্টা করেছি, সেভাবে সাড়া পাইনি, কিন্তু এভাবে যে এবার যেভাবে সাড়া পেয়েছি সত্যিই আমরা মানে এর পরবর্তীতে আমরা আরও অনেক সচেতনতামূলক কাজ করব এই চিন্তাভাবনা আমরা রাখছি। এই বিষয়ে স্কুলের এক ছাত্রী জানান, বর্তমানে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা বাড়ছে, তাই আমাদের স্কুলের শিক্ষকরা জানিয়েছেন যদি কোনোভাবে মানুষকে সচেতন করা যায় সেই কারণেই আজ এই উদ্যোগ নেওয়া হয়েছে। এই বিষয়ে তিনি আরও জানান, এই যে চারিদিকে আমরা দেখতে পাচ্ছি ডেঙ্গু হচ্ছে, খবরের চ্যানেলে দেখছি, অনেক জায়গায় আমরা দেখছি, আশেপাশের লোকেরও হচ্ছে সেটাও দেখছি, তো এই কারণে আমাদের স্কুলের শিক্ষক শিক্ষিকারা বলেছে যে মানে ওরা বলেছে যে এটা করতে যে করলে মানুষ আশেপাশের মানুষের একটু সচেতনতা হবে, তাই আমরা এটা করেছি যাতে আশেপাশের মানুষজন একটু সচেতনতা হয়, আমাদের দেখে তারা একটু বোঝে, আর সবাই যাতে মশারি টানিয়ে শোয়, যেন জ্বর হলে রক্ত পরীক্ষা করে, অবশ্যই ডাক্তারের কাছে যায়। দিদিমণি কি বলে গেল রোহিতকে নাকি আসতে, কত রোহিতকে নাকি হসপিটালে নিয়ে যেতে হবে, ওর দেখো না ছেলে কাজ বাজ নেই, ছেলেটা দেখো না কেমন নেতিয়ে পড়ছে, চলো না যাই আমরা ওকে হসপিটালে নিয়ে যাই। সবই জানো কাজ বাজ নেই, এখন হাতে কোনো পয়সা কড়ি নেই, কথা বলি আজকে যাই বাবুদের বাড়ি কাজটা করে আসি, আমি আর বাচ্চা যাই তাহলে কালকে ওকে নিয়ে যাব, সব ঠিক হয়ে যাবে, জ্বর এখন মোটামুটি কমই আছে, এই রতন ডাক্তারের ওষুধটা খাওয়াও বুঝলে, দেখো যদি কালকের মধ্যে ওর জ্বরটা সারে, আসলাম ওষুধটা খাবি দিও। রোহিত বল কথা বল, কি হলো রোহিত কথা বল, রোহিত কথা বল, ওকে শুনতে দেখো না রোহিত কথা বলছে না, ওর হাত পা কেমন বন্ধ হয়ে গেছে, রোহিত কথা বল, রোহিত কথা বল, রোহিত কথা বল, না আমি দেখে কাঁদছি, দাঁড়াও রোহিত কথা বল, রোহিত কথা বল। ব্যুরো রিপোর্ট, নিউজ নো ম্যানস ল্যান্ড, বসিরহাট। নারীর সৌন্দর্য শাড়িতেই, সঙ্গে রয়েছে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল।